আমাদের নতুন বাড়িতে আসছে, এসে এখন দেখি যে তিতা করলা গাছে তিতা করলা ধরে আছে, তাই তিতা করলা কেটে পারবো। আর একটা বেগুন পেয়েছি, এই বেগুনটা নিয়ে আসলাম। ভিতরে তো বাইরের থেকে পাত্তা লাগছে। এদিকে আরো আছে কটা বেগুন। সবগুলো লাল লাল হয়ে আছে ভিতরে দেখি। সে আছে কটা ওইদিকে ভিতরে। ছোটটাও পেকে গেছে, এর নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। লাই পাতাগুলো দেখা পারবো, লাই পাতার চেহারা খুব ভালো হয়েছে, কয়েকটা পাতা পেরে নেই। এত বড় বড় পাতা হয়েছে, সার বহুত ভালো, সার তো কিছু দেওয়া হয়নি। গন্ধটা এত সুন্দর, ধন্য পাতাগুলো মিশ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এবং খাওয়া যাবে না। এটাও লাই গাছ না, কিন্তু পরে লাগাইছিলাম কিছু পড়ছে, আবার ফেলাই দিলে আবার পাপা ওইদিকে জল দিচ্ছে, সবাই একটুকু জল নেই তার জন্য। এখানে কয়েকটা ফ্রেঞ্চ বিন ধরেছে, কয়েকটা না অনেক, দেখ অনেক। এত ছোট গাছের মধ্যে বহুত ধরেছে,
বাপরে, আজকে সকালবেলাও তো বাড়ির থেকে টপের থেকে পারলাম, গাছটা ভর্তি। এই কটা পেয়েছি, ছোটো গাছটা ফুল আসছে, এটাতে শুধু পিকনিক একটা বাঁচতে হবে। মোটামুটি সবজি হয়ে গেল এখানে, এক ব্যাগ সবজি। এই যে গাছে দুই চারটা সবজি ধরেছে, এখানে দুটো আর এখানে দুটো, চারটা আর উপরে আসেনি, এবার প্রথম ধরলো। ওই গাছে কলা ধরেনি, এবার ধরেছে, ভিতরে আছে কলা, দেখো একটা কাঁচকলা গাছ, আর এটা অমৃত সাগর গাছটা, ইলাইচি গাছ শুনতাম না, হলদি গাছ, আর ওইটা হলো সে আদা। এটা কি পেরেছে নাকি? এটা ফুলটা এত একটা ভালো লাগে না, খাওয়া যায় কিন্তু মানে বিচি কলার মতো স্বাদ না, বিচি কলার যেরকম স্বাদ এরকম স্বাদ পান। বেগুন হয়েছে, মানে গাছটা বেশি একটা বাড়তে পারে না, আমার আমার এই ছোট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ছোটই বানিয়েছি তো আপনাদের এখন যদি ভালো লাগে